মনে হয় দেশভাগের ব্যাপারটা বাংলায়, সেটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যেহেতু এখান থেকে ভাগ হলো এই জায়গাটায়, আর পাঞ্জাবে যেহেতু ওখান থেকে পাকিস্তানটা হলো, এই দুটো জায়গায় সব থেকে বেশি প্রভাব ফেলেছে এই দেশভাগের ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ইন্দুবালা ভাতের হোটেল ট্রেলার রিয়াকশন করব। এর আগে আমরা টিজার রিয়াকশন করেছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কার্ড অ্যাড করে দেবো। আর হ্যাঁ, এটা বেশ কিছুদিনই হলো আমরা করে উঠতে পারিনি এটা রিয়াকশন, তো আজকে আমরা দেখিনি। আজকে আমরা ফার্স্ট দেখে হ্যাঁ আমরা রিয়াকশন ওয়েট দেবো, করছিলাম, একটু লেট হয়ে গেল। তো দেখা যাক। আমাদের টিজারটা খুবই ভালো লেগেছিল, একদম আর একটা অন্যরকম একটা স্টোরি নিয়ে করা হয়েছিল। দেখা যাক ট্রেলারটা কেমন করা হয়েছে। আমাদের কলাপথার বাড়িতে কেউ এলে কখনো না খেয়ে ফেরত যেত না, কখনো কারো ভাতের অভাব হয় না। নদীর পাড়ে উনান জ্বালে, আমার এসব পেঁচাল পাড়া আর ভাঙা রান্নাঘর নিয়ে কি হবে? কি বলছো তুমি, সোশ্যাল মিডিয়ায় ইন্দুবালা ভাতের হোটেল গ্রুপের কথা মেম্বার জানো? আমি তোমাদের গ্রামের আর একটা গল্প বলো না। কলা ফোতার মায়া ইন্দুবালা, অহন কলকাতায় আর ভাষা কেমন করে শিক্ষা গেল, এখন কি ইচ্ছা মাছের এই চিংড়ি কষ নাকি? হায় রে হায়। আচ্ছা মাঝি, তুই রান্নাটা কোথা থেকে শিখলি রে? আমার ঠাকমা থেকে। বাবা একটি বার সুহেদ দেখা দেখতে চাস? এই থামো তো, এই রিফিউজি ভাষা বন্ধ কর। দেশে ফেরা আমার আর হবে না মনে। আর রাত তো কার জন্য খানা সাজিয়ে রাখিস, যারা চলে গেছে কেউ কোনোদিন থেকেছে। কমরেড ইন্দুবালা, আপনারা থাকুন, আপনারা থাকলেই আমরা থাকবো। ইন্দুবালা এখনো একাই সব পারে, কখনো কাউকে লাগেনি, কখনো লাগবেও না। কেমন লাগলো? বেশ ভালো লাগলো, বেশ একটা স্ট্রং একটা স্টোরি নিয়ে, মানে দেশভাগের একটা গল্প আছে, তার সাথে একটা ফ্যামিলি স্টোরি আছে, পরিবারের গল্প আছে, তার সাথে স্বাধীনতার বা নকশাল বা স্বাধীনতা দুটোর মধ্যে কোনো একটা স্টোরি আছে যেটা ওই টাইমে ছিল। আর আমার মনে হয় দেশভাগের ব্যাপারটা বাংলায়, সেটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যেহেতু এখান থেকে ভাগ হলো এই জায়গাটায়, আর পাঞ্জাবে যেহেতু ওখান থেকে পাকিস্তানটা হলো, এই দুটো জায়গায় সব থেকে বেশি প্রভাব ফেলেছে এই দেশভাগের ব্যাপারটা। মানে আমাদের কিছু কিছু জনের হয়তো পরিবারের উপর দিয়ে দাগ কেটে দিয়েছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, সেটাই হয়তো ও তখন যেটা দেখালো, পাকিস্তানের হয়ে গেল পূর্ব পাকিস্তান, পাসপোর্ট যেখানে হয়ে গেল সেটা, মানে এটা হয়তো সত্যি আমাদের মনের মধ্যে বলুন
বাড়ির মধ্যে বলুন ওরকমই দাগ কেটেছে এই দেশভাগটা, আর এটাকে খুব ভালো মতন তুলে ধরেছে। হ্যাঁ, এটা মানে বেশ কিছু মানে দেশভাগের সময় যে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল সেই সময়কার যে ঘটনা সেটাও কিছু হয়তো দেখিয়েছে এখানে যা মনে হলো, আর সেটারই প্রভাব ওর জীবনে কিভাবে পড়েছে, সেটা কিভাবে ও মানে ওর যে নিজের পরিবার শ্বশুর শাশুড়ি বর বাচ্চার সাথে কিভাবে ওই সময়ের কালটা কাটিয়ে তারপরে ইন্দুবালার হোটেল গড়ে তুলেছে, তারপরে সেটাকে কিভাবে নতুন আধুনিক সমাজে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা হচ্ছে, একদম পুরো ওই একটা লম্বা জার্নি হবে বোঝা যাচ্ছে একদম প্রথম থেকে এখন অবধি। তো দেখা যাক কিভাবে এটা এক্সিকিউশন হয়। শুভশ্রী যথেষ্ট মনে হলো স্ট্রংলি মানে বেশ স্ট্রং একটা, শুভশ্রী তো আমাকে দিন দিন আমাকে দিন দিন একদম অবাক করে তুলছে। ওর প্রথম দিকে সিনেমাও দেখেছি, ফার্স্ট সিনেমা আমরা দেখেছি, আর মিডিলেও দেখেছি, এখনো দেখছি, দিন দিনে যে প্রোগ্রেস বলুন বা চয়েস বলুন খুবই ভালো। মানে বাংলায় খুব কমজনই আছে যারা এরকম এত ভার্সিটাইল রোল করছে, যারা অ্যাক্ট্রেস মানে অ্যাট লিস্ট কি বলবো কমার্শিয়াল অ্যাক্ট্রেস যারা, তাদের মধ্যে খুব ভালো কাজ করছে। আর এরা ভালো করছে বলে তো আমরা আরো ভালো ভালো সিনেমা দেখতে পাচ্ছি বা আমরা দেখাতে পাচ্ছি আমাদের ঐতিহ্যটা, সেটাই আমরা চাই সবসময়। একদম ভালো কাজ হোক, সবাই ভালোবাসুক, সবাই ভালোবাসুক একদম। আর গান তো আমি বলবো পুরো গায়ে হাত পায়ে কাটা দেওয়ার মতন, মানে যখন থেকে গানটা শুরু হয়েছে মানে মনটা ওখানেই চেঞ্জ হয়ে যায়, যেমনই মন থাকুক না কেন একদম নিয়ে গিয়ে যেন ওই টাইম লাইনে আমাদেরকে ফেলে দিচ্ছে। আর মানে জিনিসটা ওরকম করে উপভোগ করতে পাচ্ছি, ফিল করতে পারছি। টিজারটার মতনই ট্রেলারটাও যথেষ্ট মানে গায়ে কাটা দেওয়া একটা প্রভাব ফেলে দিয়েছে, একদম একদম। আর আশা করছি সিরিজটা যাতে খুবই ভালো হোক। আর একটা অন্য মেয়েও কাজ করেছে, সেটাকে আমি মনে হচ্ছে দেখেছি, ঠিক রিকগনাইজ করতে পারলাম না। মেল অ্যাক্টরেসও অ্যাক্টরেসরা আছে একদম, তো যথেষ্ট মানে যতটা আমাদের ভালো ভালো নিয়ে করেছে। আর যতটা আমাদের ভালো টিজার বা ট্রেলারটা লাগলো, আশা করি মুভিটাও আমাদের অতটাই ভালো লাগবে। এটা সিরিজ, আচ্ছা টিভি সিরিজ, সরি। হ্যাঁ, তা তো হইচই দেখা যেতে পারবে। ও মা, এখন খুব ভালো ভালো হচ্ছে, আমরা হয়তো কিছুদিন পর একটা টিভি সিরিজের রিভিউ করব। খুব ভালো ভালো টিভি সিরিজ হচ্ছে বাংলায়, এটা সত্যি আমাদের জন্য খুব একটা গর্বের ব্যাপার যে বাংলা এত ভালো ভালো এত ভার্সেটাইল বেশ ভালো কন্টেন্ট আনছে ওয়েবে, মানে হইচই অরিজিনালস বনুল আর বা আপনার যেগুলো মানে বাংলা সিনেমা জি অরিজিনালস এর কিছু কিছু জিনিস মানে মানে হইচই বাংলা সিনেমা অনলাইনে পাওয়াটা একটু মানে কষ্টকর হয়ে যায়, মানে সবসময় সব জায়গায় অ্যাভেলেবল থাকে না, সবাই বাংলা কন্টেন্ট কে রাখে না। আগে তো অনেক ওয়েট করতে হতো, হ্যাঁ মানে সিডি ডিভিডি ছাড়া কোনো উপায় থাকতো না, মানে একবার যদি হল থেকে মিস করে গেলাম। তো এখন হইচই সেই জিনিসটাকে মানে সমস্ত বাংলা গুলোকে নিয়ে আসছে, একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, তো এটা বেশ বেশ ভালো। আর আমার মনে হয় হইচই কে যেহেতু বাঙালিরা এত সাপোর্ট করছে তাই জন্যই হয়তো আরো ভালো ভালো মানে শুভশ্রীর মতন অ্যাক্ট্রেসরাও টিভি সিরিজ করছে, না হলে হয়তো এরা কোনো টিভি সিরিজ করতো না। ওদেরও বাজেট বাড়ছে, আমরা এত সাপোর্ট দিচ্ছি সেই জন্য, তো এরকমই চলতে থাকুক, আরো ভালো ভালো টিভি সিরিজ মুভিজ হইচই অরিজিনালস আসুক। আর এটা 8 মার্চ রিলিজ করছে, তারপরে বোঝা যাবে সিরিজটা কেমন হচ্ছে, আমরাও দেখে এটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারাও জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে, আর এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। তাছাড়া আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক আর টুইটারে ফলো করতে পারেন, ওখানে আমরা এখন পোলস দিচ্ছি বা কি আপনারা দেখতে চান জিজ্ঞেস করছি, ওখানেও আপনারা কমেন্ট করতে পারেন, ওখানে কমেন্ট করতে পারেন বা আপনি এখানেও কমেন্ট করে জানাতে পারেন আর কোন কোন ভিডিও রিয়াকশন বা রিভিউ শুনতে চান, ওই অনুযায়ী আমরা আপনাদের কথা মতন আমরা কাজ করব ব্যাপারটা ওরকমই। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।